মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে জেলায় তাক লাগিয়ে দিল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর অর্ঘ্যদ্বীপ বসাক। পঞ্চম স্থান অধিকার করে আপ্লুত পারুলডাঙ্গার নসরতপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী অর্ঘ্যদ্বীপ এবং তার পরিবার। তার সাফল্যে খুশি এলাকাবাসীও। সারাদিনের বাধা ধরা নিয়মের বাইরে পড়াশোনা চালাত অর্ঘ্যদ্বীপ। মাধ্যমিকে স্থান অধিকার করতে পেরে যথেষ্ট খুশি পরিবার। তার সাফল্যে খুশি বাবা মা। শিক্ষক এবং বাবা মাদের অক্লান্ত পরিশ্রমের কথা স্বীকার করে নিয়েছে অর্ঘ্যদ্বীপ। বাড়িতে পড়াশোনার জন্য সবসময় পাশে পেয়েছেন স্কুল শিক্ষিকা মা গীতা বসাককে। এছাড়া স্কুলের শিক্ষকেরা তো আছেনই, যখনই প্রয়োজন পড়েছে তাদের সাহায্য পেয়েছে। অর্ঘ্যদ্বীপের সাফল্যে খুশি এবং তাকে সংবর্ধনা জানাতে ভিড় জমিয়েছে এলাকার সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। তোমার হচ্ছে গিয়ে কতক্ষণ পড়তে হতো তোমাকে? তেমন কোনো নির্দিষ্ট শিডিউল ছিল না, যখন ইচ্ছা হতো তখনই বসতাম। বিশেষ করে পরীক্ষার আগে আগে 12-13 ঘন্টা রেগুলার হতো, আর যেহেতু আমি শেষের দিকে প্রাইভেট ছেড়ে দিয়েছিলাম তাই প্রাইভেটের টাইমটা আমি বাড়িতে পড়া কাজে লাগিয়ে দিতাম। স্কুলের মাস্টার কীভাবে সহযোগিতা করত? স্কুলের মাস্টার বলতে বিশেষভাবে সাহায্য করেছে আশিস স্যার, বাপ্পা স্যার, অসীম স্যার, নিত্যানন্দ স্যার। এরা কোনো একটা প্রশ্ন হয়তো পারতাম না, স্যারকে দেখাতাম, স্যার নিজেদের মতো করে সাহায্য করতেন। আর বিশেষভাবে যখন রাতের বেলা কোনো একটা প্রশ্ন আমি পারছি না, আশিস স্যারকে পাঠাতাম, স্যার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতেন। সেদিক থেকে আমি আশিস স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আর এই যে এতটা ফল হবে আশা করেছিলে? একদমই না, আমি ভেবেছিলাম 680-র উপরে পাবো, কিন্তু এত ভালো হবে না আমি কখনোই আশা করিনি। কতগুলো মাস্টার তোমার? প্রাইভেট মাস্টার দিকে পাঁচজন প্রাইভেট টিউটর ছিলেন, এছাড়াও স্কুল টিচাররা সাহায্য করেছেন। আর এটা ভালো লাগছে? ভালো লাগছে মোটামুটি, কিন্তু দুজনে একটু খারাপও লাগছে, কারণ এই মাধ্যমিকের জন্যই আমাদের বন্ধুদের মধ্যে একটু মনোমালিন্য হয়। আমরা একটু মানে নিজেদের স্বার্থটা একটু বুঝতে শুরু করলাম, কিন্তু এখন আশা করি এটা মিটে গেছে। এখন সব বন্ধুরা একত্রিত হয়ে সামনের পথে এগিয়ে যাবো আমরা, আশা করি। এটা পড়াশোনা করতে হতো কতক্ষণ? পড়াশোনার নির্দিষ্ট কোনো টাইম ছিল না, যখন মনোযোগ বসতো তখনই পড়তাম। বিশেষ করে তো সায়েন্সটাই বেশি মনোযোগ দিতাম প্রথম থেকে, আর ওটাই বেশি ভালো লাগতো, তাই তেমন কোনো নির্দিষ্ট টাইম ছিল না ওখানটায়। যতক্ষণ ভালো আছে ততক্ষণই পড়ছি। কি নাম? আমার নাম অর্ঘ্যদ্বীপ বসাক। ভালো করেছি, আপনার কতটা খুশি? আমি খুব আনন্দিত। আশা করতে পেরেছি? আমার আশা ছিল পরিপূর্ণ করে দশমের কাজ। মাস্টাররা বলেছিল স্কুল থেকে ভালো র্যাঙ্ক করবে, আমার এটাই আশা ছিল। আমি সব সময় মনে বাসনা পূর্ণ করো, হে গোবিন্দ মনে বাসনা পূর্ণ করো, সেটাই করেছে, আমার মনে বাসনা পূর্ণ করেছে। আমি আর কি বলবো, ছেলে ছেলে ভালো থাকবে, ছেলে ভালো আমার মনে বাসনা পূর্ণ করছে। আমার প্রথম থেকেই স্ট্যান্ড করতো, প্রথম থেকে ক্লাস 9 থেকে মাস্টারও বলেছে ভালো স্টুডেন্ট, 671 পাইছে টেস্টে রেজাল্ট, এইগুলো ব্যাপার। আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন করলাম, অ্যাডমিশন করে ওই অ্যাডমিশন করার জন্য টেস্টে যে রেজাল্টটা লাগবে সেটা দিয়ে ফর্ম ফিল আপ করলাম, তা তো অ্যালাউ হলো না। তারপরে ওদের দেখে যে 9-11-12 প্রশ্ন চলে আসছে, এই জন্য আর হলো না এটা। আপনি কোন পেশার সঙ্গে যুক্ত? আমি পেশা বলতে আমার ফার্মাসিস্ট মেডিসিন। তো মেডিসিন কি সব আছে? হ্যাঁ সব দোকান আছে আমার, মোড়ে হাসিনে মোড়ে গীতা ফার্মেসি। আমার 93-তে আমার ডাক্তার ওষুধের দোকান। কি নাম? আমার নাম হিমাংশু বসাক।